কন্যা রাশি, কন্যা লগ্ন বা ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। প্রথমেই আপনাদের অন্যান্য দিনের ন্যায় কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের আজ এমন পজিশন আপনার ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে বৃহস্পতি, বুধ এবং শুক্র গ্রহের যে দৃষ্টির অবস্থান, তার কারণে কিন্তু একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জনের সুযোগ পেতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকবে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আর চাকরিজীবীদেরও আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়, আজ নিজেকে বোঝার চেষ্টা করুন আর অফিসে আপনার নিজের ট্যালেন্ট এবং দক্ষতাকে সঠিকভাবে প্রদর্শন করতে পারলে আপনারা অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন, কর্মেও গতি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, স্বাস্থ্য এবং পরিবার যদি আপনাদের সঙ্গ দেয়, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। তবে পারিবারিক ব্যাপারে আজ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ অবশ্যই আপনার পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন নিজেকে জড়িয়ে ফেলবেন না, আর পরিবারের সদস্যদের উপরে আধিপত্য বজায় রাখার মতো প্রবণতা আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে। ছোটোখাটো ব্যাপারে কারোর ভুল যেন ধরতে যাবেন না। দূরে থাকা কোনো আত্মীয়, তার সাথে আজ যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার কিছুটা হলেও মানসিক শান্তি আপনারা পাবেন। স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার দিন। দীর্ঘ ভ্রমণ করা আজ এড়িয়ে চলুন, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দুর্বলতা আরও বৃদ্ধি পাবে। আজ কিন্নর বা হিজড়েদেরকে যদি আপনারা কোনো খাদ্যদ্রব্য দান করতে পারেন বা সবুজ রঙের পোশাক দান করতে পারেন, আপনাদের স্বাস্থ্যের প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। আর আজ যেহেতু জন্মাষ্টমী, তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, যেটি আপনারা সকলেই জানেন, ওম শব্দের উচ্চারণ থাকে না, এমন এই একটি মন্ত্র কিন্তু আছে হিন্দু শাস্ত্রে, সেটি হলো হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ প্রেমিক প্রেমিকাদের আজ হতেই পারে, যেটি আপনাদেরকে বিভ্রান্ত করে দিতে পারে। আর স্বামী স্ত্রীদের ক্ষেত্রেও বলবো, আজ আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়বেন, তবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দিনটিকে আজ অন্যান্য দিনের ন্যায় সাধারণ দিন হিসেবেই ট্রিট করুন। অতিরিক্ত বাড়াবাড়িও করতে যাবেন না, অতিরিক্ত রোম্যান্সও করার দরকার নেই, নর্মাল থাকার চেষ্টা করুন, সেটিই আজ আপনাদের ক্ষেত্রে বেটার হবে। বাড়াবাড়ি করলেই কিন্তু ক্ষতি, সে ভালোর দিকে হোক বা খারাপের দিকে হোক। আজ আপনি অনুভব করবেন মানুষজনের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন, তাই নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, এতে আপনি বর্তমানে পা রেখে ভবিষ্যতে জীবনে এগিয়ে যাওয়ার অনেক পথ খুঁজে পাবেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। আর আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের বীজ মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় এটি জপ করতে পারেন, অথবা মহাদেবের গায়ত্রী মন্ত্র, যেটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।